মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সম্পত্তি হচ্ছে তার সুস্থ শরীর। সুস্থ শরীর মানেই হচ্ছে সুন্দর মনের বাসা। এই জিনিসটা সবাই যদি বোঝে তাহলে পরে কিন্তু সুস্থ থাকবে পারে। কিন্তু হাজার চেষ্টা করেও রে ভাই, এই কথাটা আমি বাঙালি বুঝতে পারলাম না। রোগ হওয়ার পর হিল্লি দিল্লি সিঙ্গাপুর ব্যাংকক যায় লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করবি, কিন্তু প্রত্যেকটা দিন নিজের জন্য এক ঘন্টা সময় ব্যয় করবি না। 20-30-40 টাকা প্রত্যেক দিন খরচ করে যদি ব্লাড প্রেশারটা মাপে, ব্লাড সুগারটা মাপে, তাহলে পরে কিন্তু হয়। এই ব্লাড প্রেশার আর ব্লাড সুগার যদি বডির ভিতরে উল্টে পাল্টা কাম শুরু করে, যে কোনো সময় যে বডি ব্রেক ফেল করবি সেটা কিন্তু তারা বুঝবে পারে না। প্রেশারটা একটু বেশি আছে। বয়স কত হয়েছে ভাই? তা 45-50 হবে। দেখেছেন জীবনে আমরা কত উদাসীন, নিজের বয়সটা পর্যন্ত আমরা ঠিকমতো কবে পারি না। কোনো 45 বছর আর কোনো 50 বছর। শোনেন ভাই, আপনাকে আমি একটা পরামর্শ দিই, 40 পার হওয়ার পর এই জিভেটা কিন্তু কন্ট্রোল করা লাগবে। কলিজে, মগজ, তারপর চর্বি, এগুলোর প্রতি যে প্রবল আকর্ষণ আছে, যে লোভ আছে খাওয়ার জন্য, যে জিভে বাইরে হয়ে থাকে, সেটা কন্ট্রোল করে বাধ্যতামূলকভাবে এই লোভটা কন্ট্রোল করা লাগবে। এই যে ডাক্তার, ওদের তোমার ওজন মাপার মেশিনটা বাইর করো তো। শরীরটার মনে করো ওজনটা একটু মাপি, দেখা লাগবে, দেখো তো ঠিক আছে নাকি। ভাই আপনি এক কাম করেন, আপনি কমলাপুর স্টেশনে যান। কমলাপুর স্টেশনে যাবো কি জন্য? ওখানে একসাথে 5-10 মন মাল মাপার মতো মেশিন আছে। আমার কাছে যে ছোট্ট মেশিনটা আছে, আপনার বডির ওজন মাপার ক্ষমতা তার নাই। তুমি কি আমার সাথে ফাজলামো শুরু করেছো? মেশিন বাইর করো তাড়াতাড়ি। তোমার এই মেশিনে আমি এর আগে ওজন মাপছি না, মাপছি? মাফ করবেন ভাই, আপনি হয়তো ভুলে গেছেন, সেদিন আপনি ওঠার সাথে সাথে আমার মেশিনের 12টা বাজে অক্কা পাইছে। ভাই ওজন মাপি ভাই 2-3 টাকা, প্রত্যেক দিন যদি একটা করে মেশিন নষ্ট হয় আমার ব্যবসাতে এমনি চাঙে উঠবেনি রে ভাই। আপনার ওজন মাপার দরকার নাই, দেখেই বোঝা যাচ্ছে যে চর্বি গোস্ত মিলিয়ে কয়েক মন হবি। তাই না? তোমার এত বড় সাহস, তুমি আমার শরীরে ইনসাল্ট করতেছ? তুমি জানো আমি কিডা, যে কোনো মুহূর্তে তোমার এই ব্যবসা আমি বন্ধ করে দিবার পারি, তোমাকে আমি উচ্ছেদ করে দিবার পারি। তোর এত বড় সাহস, তুমি আমার শরীর নিয়ে আজেবাজে কথা বলো? ভাই আমি তো খারাপ কোনো কথা কইনি, আপনার শরীরের ভালোর জন্যই কথাটা কইলাম। এই ভালো কি, ভালো কি, ভালো মানে কি? ওই কমলাপুর স্টেশনে যাবো আমি। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই, আমার পেটে লাথি মারবেন না ভাই। সাবধান, মানুষ চিনে কথা বলো, কিন্তু এনে যদি বসে ব্যবসা বাণিজ্য করতে চাও তাহলে ঠিকঠাক মতো কথা বলবে, তা নাহলে মনে করো উচ্ছেদ করে দেবো কিন্তু। জি ভাই, জি ভাই। মেশিনটা ঠিকঠাক মতো রাখবে। বর্তমান যুগের ভাই বিরে তার কাকু বিশ্বাস করবেন না। আপাকে অফিসে যাচ্ছেন? অফিস কো কামে যাচ্ছি, কামে। ডাক্তার কোনে? পার্কে গেছে? জি। দুই লাগা সব। Thank you.
স্যার, আজ তোমার রুগী নেই? সরি স্যার, আমাকে ডাক্তার করবেন না, আমি নো ডাক্তার স্যার, আমি ডাক্তার না, আমি মানুষের সামান্য সেবা দান করি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ডাক্তার বলবো না। তোমার আন্টির প্রেশারটা একটু মেপে দেখো তো, সারা দিন টেনশন করে, ছেলেরা বাইরে থাকে তো। শুধু কি আমি টেনশন করি? উনি কোনো টেনশন করেন না। আচ্ছা স্যার কোনো সমস্যা নাই, আমি আপনাকে দুইজনেরই ব্লাড প্রেশার সুগার মাপি দিচ্ছি, আপনারা খালি বসেন। সুগার দেখতে হবে না, সুগার দেখার মেশিন কিনে ফেলেছি আজ সকালে দেখেছি। কি করছেন স্যার? আপনারা সকলেই যদি বাসায় মেশিন কিনে ফেলা দেন তাহলে পরে আমরা চলবো কেবা করে স্যার। এমনি ব্যবসার অবস্থা খুব খারাপ, মানুষে কোনোভাবেই সচেতন করে পারতেছি না। প্রত্যেক দিন যদি আমাকে একটু ব্লাড প্রেশার ব্লাড সুগারটা মাপা নেয় তাহলে পরে মানুষজনও সুস্থ থাকতে পারে, আমরাও বাঁচে যাই স্যার। ঠিক আছে, তুমি তোমার আন্টির প্রেশার এবং সুগার মেপে দাও, আমি ঠিক আছি। ঠিক আছে, সুগার কন্ট্রোলে নাই, ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খাবে। দেখলে দেখলে কেমন একটা মিথ্যে কথা বললো, আজ এক মাস যাবৎ বাড়িতে মিষ্টি নিষিদ্ধ, তারপর আমি চুরি করি কোথেকে? তোমার এই চুরির অত্যাচারের কারণেই তো আমি মিষ্টি নিষিদ্ধ করেছি। স্যার কিছু মনে করবেন না, একটা কথা কইতাম, আপনাকে মনে করে প্রেমের বিয়ে না, মানে এই বয়সে আপনাকে দুইজনের ভিতর কত ফাইন মিল মহব্বত, এই যে দুজনে একসাথে পার্কে হাইট ফিরে আসতেছেন, মানে ফাইন লাগে। এখন বুড়ো হয়েছে তো এই জন্য ভদ্র হয়েছে না, সারা জীবন আমাকে জ্বালিয়েছে, দেখলে আমার কোনো কথাই শুনতো না। স্যার আমি একটা কথা কই, আমারও কিন্তু প্রেমের বিয়ে, লাভ ম্যারেজ। ও গুড, ম্যাডাম আসেন, আপনার প্রেশারটা মাপিয়ে দিই। বাড়িতে কেউ আসেন নাকি ভাই? আমি ওই পেয়ারালি খোঁজ করতেছি, এইখানে পেয়ারালি থাকে না? পেয়ারালি ফেলের কেউ থাকে না, যাও। ভাইজান কি ওই নাইট গার্ডের কাম করেন নাকি? ওই ভাই আমি নাইট গার্ডের কাম করবো কিছু না, আচারি কথা কর জাগা পাও না? না ওই এত বেলা পর্যন্ত ঘুম পেরাও করছেন, আমি আপনার ঘুমে ডিস্টার্ব করতেছি তাই ভাবলাম তোমাকে এখানে খারাপ কিডা ভাববের কইছে। হ্যাঁ ওই রাস্তা দেখা পাবো গেছ, লোকজন এইসব ঢাকা আসা ভরিয়ে যাচ্ছে। আজ একটা ফোনও করলো না, বলেছি তো বাদ দাও, ওরা যদি ফোন না করে ভালো থাকতে পারে থাকতে দাও না। তুমি যত সহজে ছেড়ে দিতে পারো আমি তো তা পারি না খান সাহেব। না পারলে ছেলেদের কাছে গিয়ে থাকো, ফার্স্ট ওয়ার্ল্ড কত সুখ। তুমি যাও না কেন, তোমাকে তো যেতে বলে। আমি যদি যেতাম তাহলে যৌবনে যেতাম মিসেস খান। শোনো দুঃখ করো না, তোমার ছেলেরা ভালো আছে, এই সান্ত্বনা নিয়ে সুখী হওয়ার চেষ্টা করো। হ্যাঁ সেই সান্ত্বনা নিয়ে তো থাকার চেষ্টা করি, আমার সন্তানেরা সফল, তুমি আমি সার্থক বাবা মা, সবাই তাই বলেও, সাফল্যের ধর্মই বুঝি এমন,
কাছের মানুষকে দূরে নিয়ে যায়। বাধ্য তো, আমরা তো ভালোই আছি, এ বয়সেও আমরা দুজনে হাত ধরে পার্কে হাঁটাহাঁটি করি, সেখানে যাদের পাই তাদের সাথে আড্ডা মারি, গল্প করি, ভালোই তো। কি হয়েছে? সবই ঠিক আছে, কিন্তু বাড়িতে যখন ফিরে আসি, বিশেষ করে রাতটা, রাতটা যেন কাটতেই চায় না, কোথাও কোনো সারা শব্দ নেই, দুজন মানুষ, যদি কোনো বিপদ হয় আমাদের তো দেখার কেউ নেই। না থাকুক, আমরা দুজনে দুজনের হাত ধরে মরে যাব, বাস, চিন্তা করো না। নিত্যদিন তোমার দোস্ত বন্ধুরা এইভাবে আসবি, আর আমার তাগারে সেবা করা লাগবে, আমি আর পারবো না। কি করা যাবে ক, এলাকার মানুষ, আমি ঢাকায় থাকি, তারা ঢাকায় এসে যদি আমার এখানে থাকবে চায়, আমি কি না করবে পারি ক? কিসের জন্য তুমি না করবে পারবে না? তারা আসবি, তোমার সাথে পার্কে দেখা করে চলে যাবি, বাসায় নিয়ে আসা লাগবি কে? হ্যাঁ, তুমি কি জমিদারি খুলেছো? কি কলো, আমি ঢাকায় থাকতে এলাকার মানুষের আসে যদি হোটেল ভাড়া দিয়ে থাকা লাগে, এলাকায় যাই আমি মুখ দেখাবো কেবা করে, তুমি কও। বাবা, তুমি মনে হয় এলাকার চেয়ারম্যান হয়ে গেছো, যে সকলের দায়িত্ব তোমার একার নেওয়া লাগবে। সব মানুষের দায়িত্ব তো আমার পক্ষে নেওয়া সম্ভব না। শোনো, ঢাকা শহরে একটা পরিচিত জায়গা না থাকলে পরে কি যে অসহায় লাগে সেটা আমার জীবনে অভিজ্ঞতা আছে, সেজন্যই এলাকার মানুষ আসলে পরে একটু হেল্প করি। যাও, তুমি হেল্প করো গে, যাও হোটেল থেকে গোস্ত পোলাও লো এসো বন্ধুর জন্য। আমি কিন্তু রাধাবাড়ি করবে পারবো না, একটা মাত্র চুলা, শিল্পী আপা কাম থেকে আইসে চুলা রাধাবাড়ি করে, আমি রাধাবাড়ি করবো কোন সময়? আর তা কি তুমি তোমার এই বিছানায় শোবে? আস্তে আস্তে শুনিয়ে ভালাবি, এনে তুমি কোনো টেনশন করো না, আমি এক্ষুনি চাইলে ডালে খিচুড়ি বসা দিচ্ছি, আর ওই মেসে থাকা অবস্থায় আমার যে একটা সিঙ্গেল মশারি ছিল সেই মশারিটা তুমি বাইর করে দাও, আমি বারান্দায় একটা বিছানা করে দিচ্ছি, একটা রাত রাগারাগি করো না, আলো আমার আলে। থাকে সে তোমাকে সুবিধ দিবি কোনে? সমস্যা নাই আফা, গরমের মধ্যে বারান্দাতেই শুতে থাকবো, নি যে জার্নিং করে আইসি শুতি যতক্ষণ। বারান্দাটা মনে কর পিয়ার আলি ভাড়া লিছে, তাই নে? লিছে তো একখান ঘর ভাড়া খালি, আরে একটা বাথরুম। সমস্যা নাই আপা, একটা রাইতেরই তো ব্যাপার। আপা, দুলাভাই কি করে? এমন কিছু করে না, আগে চিন্তাই করতো, র্যাবের কসম খাওয়ার পরে অবসর লিছে। আচ্ছা, তুমি কি কামে ঢাকায় আইছ? চাকরির জন্যই আপা, পিয়ার আলী কইছে চাকরি ঠিক করে দিবে। ওরে বাপরে, পিয়ার আলী চাকরি দিয়ে দিবি? পিয়ার আলী মনে কর জমিদার, তাই না? নিজে পায় না শোয়ার জায়গা, আর একজনের দেখেছে মধ্যে শুকা। হ্যাঁ, পিয়ার আলী কোন থেকে চাকরি দিবি, নিজে হকারি করে বেড়ায়। শোনো, তোমাকে একটা কথা সাফ সাফ কয়ে দিই, চাকরি হোক না হোক আজকে এই জিনিস শেষ, কাল সকালে দিন তোমাকে এখানে আমি না দেখি। তোমার দুলি হয়ে গেছে এরকম মাইন্ড করছে এ কি, কখন কি করে বসে তার নাই ঠিক, নিশাখোর মানুষ, ওর কোনো হুশ পথ আছে নাকি? ভাই, আপনার ওজন তো মেলা কমে গেছে, তাই নাকি? তুমি কোথাও কমে গেছে, কিন্তু আমার শরীর তো সে কথা কয় না রে ভাই, এত হাঁটতেছি তাও তো কোনো কাম হচ্ছে না। তাহলে হাঁটাহাঁটি করলে হইব না ভাই,
সাথে খাওয়াটাও কন্ট্রোল করতে হইব। আরে সে কথা তো ডাক্তারও কইছে, ডাক্তার আমারে কইছে যে 30 কেজি ওজন না কমায় যেন তার সামনে না আসি, কিন্তু এটা কি করে সম্ভব? তুমি কত ভাই? ভাই রাতে ভাত খাওয়া বন্ধ করে দেন। আরে ডাক্তারও তো সেই একই কথা কইছে, আমিও তো চেষ্টা করতেছি। শোনো, ওই যে গেল রাত্রে আমি পণ করেছিলাম যে আজকে রাতের দিন আর আমি ভাত খাবো না, তারপরে কি করলাম জানো, 10টা রুটি গোস্ত দিয়ে মারি দিলাম, মারি দিয়ে যাই শুইলাম। কিছুক্ষণ পরে দেখি যে আমার মনে হচ্ছে যে আমি কিছুই খাইনি, খিদের জ্বালায় আমার আর চোখে কোনো ঘুম আসতেছে না। তারপর ফ্রিজ থেকে ভাতগুলি বাইর করলাম, গরম করলাম, তারপর একটা ডিম ভাজিয়ে গরম গরম মারি দিলাম, তারপর দেখি যে চোখে ঘুম আসছে। তোমার মেহমান গেছে? বাপরে বাপ, জমিদার মেহমান, মশাইটাও গোছ করে পারে নাই। এসব কথা আপনি আপনার ভাই গিয়ে কবে না পা? সেটা তো কবই, তোমাকে কইলাম তাক তোমার কয় লাগবে। আরে এলাকার মানুষ, মায়া করে সাবলেট দিছিলাম, কিন্তু এমন শয়ে শয়ে মেহমান দিয়ে আসলি সেটা তো আমি সহ্য করবো না বোন। আমারও ভালো লাগে না পা, এলাকায় দোস্ত বন্ধু সকলে এই বাড়ির ঠিকানা দিয়ে আসে, ঢাকায় আসলে এই বাড়িতে উঠে আসবার দাওয়াত, মনে হয় লাখ টাকা কামাই করে। করুক, লাখ লাখ টাকা কামাই করুক, তার এলাকার যত দোস্ত বন্ধু আছে নিয়ে এসে জিয়াফত দিয়ে খাওয়াই, কোনো সমস্যা নাই। কিন্তু আমার এখানে তো সেটা চলবি না নেবুনি, আমি গোল বাসা ছাড়ার নোটিশ দিয়ে দেবো নাই। তোমরা স্বামী স্ত্রী ছোট্ট নিঝঞ্ঝাট ফ্যামিলি মনে করি আমি সাবলেট দিছিলাম, আমার এত জনদরদ নিতা দেখার তো দরকার নাই, তাই নিয়ে কথাটা তোমার স্বামী কয়ে দিও। আশ্চর্য ব্যাপার, তোমার উপরে রাগ করে আমি মার্কেটে গেছিলাম একটা মেশিন কিনে, মেশিনের পর উঠার সাথে সাথেই মেশিনটা হ্যাং হয়ে গেল। তখনই আমাকে দোকানদার স্পষ্ট করে বলে দিল 120 কেজির বেশি ওজন বহন করার ক্ষমতা নাকি ওই মেশিনের নাই। কি আর করব, টাকা পয়সা খরচা করে ওই হ্যাঙ্গারা মেশিন কিনে বাড়িতে নিয়ে গেলাম। সেজন্যই তো আপনাকে আমি কইছিলাম কুমলাপুর স্টেশনে যান, মাল মাপা মেশিন ছাড়া আপনি যে কোনো মেশিন উঠলি পরেই সেই মেশিন হ্যাং হয়ে যাবে। সুযোগ পায়ে একটু বেশিই বলি ফেলাইলে ডাক্তার, আমার চাইতেও কিন্তু মোটা মানুষ পৃথিবীর বুকে আছে, তা করেই কিন্তু ওজন মাপা হয়। আচ্ছা বাদ দাও, তুমি একটা কাজ করো তো, আমার এই প্রেশারটা একটু মাপিয়ে দাও তো, মাপো। ঠিক আছে ভাই, আপনি বসেন, প্রেশার মাপিয়ে দিচ্ছি। রাগ করবেন না ভাই, এই প্রেশারের মেশিন দিয়ে কিন্তু আপনার বেয়ার পাওয়াটাও খুব কঠিন, বুঝছেন? কি ঠিক আছে ভাই, আপনার বসার দরকার নাই, প্লাস্টিকের টুলে বসা আপনার জন্য সত্যি রিস্ক। আপনি খারান, খারানোর অবস্থায় আমি আপনার প্রেশার মাপিয়ে দিচ্ছি। তুমি একটা লোয়ার চেয়ার কিনে তো টাকা যা লাগে আমি দেব না। এখন কি বিষয়টা ঠিকঠাক কিনে বইয়ের মধ্যে ধর্ব ধর্ব করতেছে? আপনি কিছু করেন, একটা সর্বনাশ করে। আলেয়া, তোমার স্বামীর কামনা করে আমার ভালো থাকে না। কেন আপা, সে কি খারাপ কিছু করে? না না না, খারাপ কিছু না, কিন্তু পার্কের মধ্যে কত রং ঢঙের মিশাল পাল আসে বুঝো না, কখন কার সাথে পিছিয়ে যায়। না আপা,
আপনার ভাই কিন্তু সেই রকমের মানুষ না। না হয় সেই ভালো, তাই জীবনে তো কম দেখলাম না। বিশেষ করে যারা গ্রাম থেকে আসে, প্রথম প্রথম একটু মডার্ন হওয়ার চেষ্টা করে, তারাই একটু লেজে গৌরে বেশি মাকা ফলায়। আপা, দুলা ভাই নিয়ে কি এই ধরনের কোনো সমস্যা হয়েছিল? বাদ দাও, ও লোকের তো পুরোটাই সমস্যা। র্যাবের হাতে ধরা পড়ে শাসন খাওয়ার পরে একটু ঠান্ডা হয়েছে, এখন শান্তিতে আছে বোন। কামাই কাজই করুক আর না করুক, সবসময় ঘরে থাকে। তোমাকে একটা কথা কই, তুমি পেয়ারালি কেরম করে ছাড়িয়ে দিও না। মাঝে মাঝে করবে কি জানো, নিজে নিজে না জানায় পার্কে চলে যাবে। সায়া দেখবে তার অবস্থানটা কি, সে আসলে কি করে, বুঝছো? আপা, আমি তো রমনা পার্কে চিনি নে। কি রমনা পার্কে তোমাকে নিয়ে যায় নাই? না, আমার তো বিষয়টা ভালো ঠেকলো না। আমার তো মনে হচ্ছে তার একটা মতলব আছে, সেজন্যই সে তোমাকে রমনা পার্ক চিনাই নাই। খুব ভালো বুঝে করছি তোমাকে, তুমি এরকম করে পেয়ারা লিখ ছাড়ি দিও না। এখন ছাড়ি দিলি পরে কল তোমার পস্তান লাগবে, অভিজ্ঞতা থেকে কইলাম। হ্যালো, তোমার ঈদের উপহার আমার বস দিছে। লুঙ্গি দিয়ে আমি কি করবো, বোনের সাথে টাকা পাইছো না, টাকা গুলো দে। বোনের সাথে টাকা আমি তোমাকে দেবো কিসের জন্য? সংসার চালায় আমি, তুমি টাকা দিয়ে কি করবে? একটা ফাইন দেখে জিন্সের প্যান্ট কিনবো আর দামি একজোড়া কেস। ও কি মনে কর, বইয়ের কামায় ভাত খায় সারাদিন বিছনার মধ্যে শুয়ে ঘুম পারিস, তুই জিন্সের প্যান্টটা জুতি কিনবো তাই নে? জিন্সের প্যান্ট জুতি দিয়ে তুই কি করবো রে? জিন্সের প্যান্ট পরবো, কেস পায়ে দেবো, দিয়ে ঘুম পারবো, তোর কোনো সমস্যা আছে? মেলা কষ্ট করে টাকা কামাই করি, তোক টাকা দিয়ে আমি সংসার চালাবো কিরম করে? যা দিব না, প্রশ্নই আসে না। ঠিক আছে, মনে রাখিস কিন্তু, এই যে তুই টাকা দিলু না, আমি যদি আবার খারাপ লাইনে চলে যাই আমাকে কিন্তু দোষ দিতে পারবো না। খারাপ লাইনেই যাব, খারাপ লাইনে কি টাকার অভাব আছে নাকি? দেখ, আমাকে তুই টাকা দিস না, জিন্সের প্যান্ট কিনবো, কেস কিনবো, বাবুগিরি করে ঘুরে বেড়াবো। আমি কোনো বাধা দেবো না নে, খালি মনে রাখিস র‍্যাব কইলে এখনো উধাও হওয়া যায় না।
এবার যদি র্যাব তো ধরে চামড়া বেদামি করে দিবি, আর আমিও তোকে ছুটে দিয়ে যাবো না। যা পুরা টাকা ধরে বেড়া। ধুম মেরে বসে আছো কে? পার্ক থেকে ইদানিং তোমার আসতে দেরি হচ্ছে, কিসের জন্য? একজনের জন্য অপেক্ষা করতে করতে একটু দেরি হয়ে গেল। কার জন্য অপেক্ষা করা হচ্ছে? কে আসার কথা ছিল? আচ্ছা ঠিক আছে, আর দেরি হবি না। শোনো, একটা সুখবর আছে, হাসানের চাকরি হয়ে গেছে। আমি যে ভদ্রলোককে রিকোয়েস্ট করছিলাম, সেই ভদ্রলোক তার গার্মেন্টসে হাসানের একটা চাকরি দিয়ে দিছে। এই চাকরিটা যদি না দিত তাহলে পরে এলাকায় আমার মুখ থাকতো না। এলাকায় কি থাকতো না থাকতো সেই হিসাব পরে করা হোক। কাল আমি তোমার সাথে পার্কে যাব। কি করছো তুমি আমার সাথে পার্কে যাবে কিসের জন্য? আমি কি কাম কাজ সব ফালাতিয়ে তোমাকে সাথে নিয়ে পার্কের ভিতর ঘোরবার প্রেম ভালোবাসা করব? ও, প্রেম ভালোবাসা একেবারে উড়ে গেছে তাই না? হ্যাঁ, খুব তো কয় হয়েছিল যে আমাকে পাইলে পরে তুমি আমার সাথে নিয়ে প্রতিদিন ঘুরে বেড়াবে, প্রজাপতির মতন ডানা মেলে পাখা মেলে খুব উড়ে বেড়ানো হবে। উড়া তো দূরের কথা, আমাকে সাথে নিয়ে রমনা পার্কে পর্যন্ত যাওনি তুমি। কাল কিন্তু আমাকে সাথে না নিয়ে গেলে হচ্ছে না, কয়ে দিচ্ছি। মাথা কি খুব বেশি গরম নাকি? ঠান্ডাই আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাবো না একদিন। একদিন মানে আমি কালই যাব। ঠিক আছে, কতদিন ধরে ঢাকা আছে, আমাকে একদিনের জন্য নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার প্রেশার ঠিক আছে। আসলে স্যার আমাদের এলাকার মানুষজনের দেখার কেউ নাই তো স্যার। নর্থ বেঙ্গলের মানুষজন আসলে খুবই অসহায় স্যার। তারপরেও আমি আমার মতো শেল্টার দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার স্ত্রী ওয়াইফ সে মাইন্ড করে। তো তোমার ব্যবসার কী অবস্থা, কেমন চলছে? স্যার ভালো না, মানুষজন তো স্যার সচেতন না স্যার। স্যার একটা কথা জিজ্ঞেস করি, ওই যে সুন্দর করে চেহারা একজন আঙ্কেল আর আন্টি যে প্রত্যেক দিন পার্কে হাঁটু এর আসতো, আজ দুই তিন দিন ধরে তাকে দেখি না স্যার। ও, তুমি খান সাহেবের কথা বলছো? জি স্যার। হ্যাঁ, আমিও দেখিনি, বয়স্ক মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়তে পারেন। স্যার আপনি কি ওনাকে মানে ঠিকানাটা জানেন? না, ঠিকানা এক্স্যাক্টলি জানি না, তবে পরিবাগে বাড়ি এটুকু জানি। স্যার স্যার টাকা লাগবে না স্যার। স্যার আপনি মেলা উপকার করেছেন স্যার। আরে বাবা এরকম করতে হবে না, ভালো থেকো, ঠিক আছে? এখন নাকি তার অনেক কাস্টমার থাকে, সেই জন্য নিয়ে যায়নি। যা মনে করেছিলাম তাই, ভালো আছে তো। আর কিসের কাস্টমার? তুমি একমাত্র স্ত্রী তার, একটা আবদার ধরেছ, সেই আবদার এরকম করে পায়ে ডলে এসে চলে যাবি, এখন কথা ঝামেলা আছে, হিসেব মিলতেছে না। আপনি যাই করুন না কেন আপা, আমার কোলে বিশ্বাস হয় না। আমারও হয়েছিল না পালা পালা, হবি না তো, বয়স কম, পরে যায় পস্তাবে। শোনো, পুরুষ মানুষ এত আজব সিরিয়া,
তুমি তার জন্য জানটা খুলে দিয়ে দিবে, কিন্তু মনের মধ্যে আরও 10-15টা মেয়ের ছবি পেস্টিং করে লাগাই নিয়ে। বাবা, এরম হলে কিন্তু আমি ঘর দেরি দিব। কি বড় বড় সিদ্ধান্ত আগে নিয়ে ফেলাস, এরম বড় কোনো সিদ্ধান্ত নেওয়া লাগবে না আগে। খালি তুমি চোখটা কানটা খোলা রাখো, নিজেই বুঝতে পারবে, তখন আর আমাকে লাগবে না। তুমি বোকা কিসমের মেয়ে আছ, এই যুগের মেয়ে এত বোকা হয় নাকি? দেরি করলি বারে কিন্তু ফসকে যাবি। ওঠো ওঠো ওঠো, বসে বসে কাটাকাটি করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি যাওয়া লাগবে। তুমি আন্টি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বেশ কয়েকদিন হলো পার্কে হাঁটবেন যান না, তাই ভাবলাম যে আপনাকে একটু খোঁজটা নেই। ও তো ভীষণ জ্বর, প্রায় বেহুশ, বাড়িতে কেউ নেই, আমি একা মানুষ, কি যে করি, হাসপাতালেও যাবে না। তোমাকে বলেছিলাম না, সারাটা জীবন আমাকে জ্বালিয়েছে। কি করছেন আন্টি? আঙ্কেলের জ্বর, এই বয়সে বেশি জ্বর হওয়া তো ভালো না আন্টি। কোন জায়গা, চলেন আমি তাকে একটু দেখি। হ্যাঁ আসেন। আন্টি, আঙ্কেলের শরীরে তো মেলা জ্বর, মাথায় পানি ঢালা লাগবে, শরীরটা পজ করে দেওয়া লাগবে, বালতি গামছা, তারপর তুয়ালে পানি, মানে বাথরুম কোন দিকে আন্টি? ওইদিকে। আমি মাথায় পানি ঢালার ব্যবস্থা করতেছি, আপনি চিন্তা করবেন না আন্টি। বিশ্বাস করো নাই, তুমি বিশ্বাস করো নাই আমার কথা, আমি সেখনই কইছিলাম। আরে গ্রাম থেকে যারা আসে তাগারে এই ধরনের একটা ভীমরতি ঘটে। গ্রাম থেকে দুনিয়ার মানছে দাওয়াত দিয়ে দিলি, এসে তুমি ঢাকা শহরে চাকরির ব্যবস্থা করতেছাও, আর নিজে কোনো চাকরি না করিয়ে পার্কে বসে থেকে ভুয়া ডাক্তারগিরি করো তুমি কোন স্বার্থে? আমি এখন কি করবো আপা, আমি তো আমার দুচোখে অন্ধকার দেখতেছি, এ লোকটা কোনো বিপদ হয়নি তো। কিসের বিপদ, আজারে কথা কর, খারাপ খবর বাতাসের আগে ধায়, সারাদিন পার হয়ে গেছে, এমন কিছু ঘটতে একটা খবর পাওয়া যেতে, আর কে তুমি নিজে না পার্কে গেলে? হ্যাঁ, পার্কের ভিতরে যদি কোনো খারাপ ঘটনা ঘটতো যে কেউ এসে সে খবর আমাদের দিত। আচ্ছা পার্কে সে কামটা কী করত, পুলিশে ধরে নিয়ে যাওয়ার পারে এ ধরনের কিছু নাকি? আরে না তেমন কিছু না। আচ্ছা শোনো, তুমি এক কাম করতো, আশেপাশের যে কাজী অফিসগুলি আছে সেখানে যায় তুমি খোঁজ দাও, দুই চারের মধ্যে পিয়ার আলী নামে কেউ বিয়ে শাদী করেছে নাকি। আপা এগুলো কি করছেন আপা, আমার কি এরকম সর্বনাশ হবার পরে? আল্লাহ রে,
তুমি তো কাটাকাটি করে মাখা ফেলাইছো সব, এরকম করে নেবো দূরে হয়তো আছে, খোঁজ খবর দিই, ঠিকই খুঁজে বাই করে পারবি। হ্যাঁ বোন, হ্যাঁ তুমি কোনো টেনশন করো না। আরে শোনো, কাম বাদ দিছি, ট্রেনিং তো এখনো সারি নেই। মনে করো ঢাকা শহরে যে কোনো কাজী অফিসে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমার খোঁজ নিতে লাগবে 1-2। 1-2-র মধ্যে আমি তোমার খোঁজ নিয়ে এসে দিচ্ছি, কোণে পলায় আছে সব তুমি পাওয়া যাবে। খারাপ ঘুম থেকে উঠলাম তো একটু ঝাড়া ঝাড়ে দিয়ে উঠে যাচ্ছি। দাঁড়ো, কাঁদো না বোন, কাঁদো না। ওই যে তুমি দূরে হয়ে গেলো, ঠিকই খুঁজে বাইর করে ফেলবনি, সে অতিমাত্রায় এক্সপার্ট মানুষ, বুঝছো? আশেপাশে যদি ধরনের ঘটনা ঘটে থাকে, 1-2-র মামলা, সে ধরে ফেলাবেনি। তারপর সাজটা যেরকম করা লাগে করবো না। আন্টি, এখন আর আঙ্কেলের শরীরে জ্বর নাই, সেজন্যই আরামে ঘুমাচ্ছে। ভাগ্যিস তুমি এসেছিলে, তা না হলে কি বিপদ যে হতো। বাড়িতে একটা মানুষও নাই যে একটা ডাক্তার ডাকবো। আন্টি কিছু মনে করবেন না, আপনার এই বাড়িতে আর কেউ থাকে না, মানে আপনার সাওয়াল মেয়ে কেউ? আছে, দুটি ছেলে আছে আমাদের, বিদেশে থাকে, কানাডায়। আমরাই তাদেরকে পাঠিয়েছিলাম তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। দুজনেই বিদেশি বিয়ে করেছে। তারা কি দেশে আসে না? আগে প্রতি বছরই আসত, বিয়ের পর একটু কম। আমাদেরকে ফোন করে, যেতে বলে, কিন্তু যাওয়া হয় না। ভাষা, আচার, আবেগ এসবে না মিললে কি তাদের সাথে বসবাস করা যায়? ওরা নিজেরাই তো ভালো আছে, আমরা গিয়ে অশান্তি করার দরকার কি? এটা কিরম কথা আন্টি? আপনারা বয়স্ক দুজন মানুষ বাড়িতে থাকেন, একটা কাজের লোক পর্যন্ত নাই, এ কথা তো আমি ভাববেরই পারতেছি না। তোমার আঙ্কেল কাজের মানুষ রাখে না, বলে কাজের মানুষ ভাববে আমাদের না জানি কত টাকা পয়সা সোনা দানা আছে, সেসবের লোভে বুড়ো বুড়িকে মেরে ফেললো। আমাদের একটা ড্রাইভার আছে, সে 3 দিনের ছুটি নিয়ে গেছে, কিন্তু 15 দিনেও তার কোনো খবর নেই। রাত তো অনেক হয়েছে, তুমি সারাদিন অনেক করেছো, এখন বাসায় যাও। না আন্টি, আমি থাকি, জ্বরের কোনো বিশেষ নাই। গভীর রাত্রিতে দেখা গেলো যে আবার জ্বর আসলো, তখন আপনি একলা মানুষ, আর একটা বিপদে পড়বেন। সমস্যা নেই, আপনি যা শুয়ে পড়েন, আমি আসি আঙ্কেলের কাছে, আমি সারা রাত জায়গায় থাকবো না। আমার কোনো সমস্যা নেই, চিন্তা করবেন না। যান, আপনি ঘুমা পড়েন। কিন্তু তার দোস্ত বন্ধু আছে এলাকার সমস্ত কিছু, তাকে নখ দর্পণে তাকার কাছ থেকে যে ধরনের খবর দরকার, 1-2-র মধ্যে বাইর করে চলে আসবেনি। খাও আপা, আপনার কথাই যদি সত্যি হয়ে থাকে, সে যদি আরেকটা বিয়ে করেই থাকে, তাহলে পরে তো সে আর এলাকায় থাকবে না। নে, সে তো তার বোনে পলায় গেছে আপা। তোমার কথা তো সত্যি, কথা তো একেবারে ফেলা দেওয়া যাচ্ছে না। তারপরেও এত অধৈর্য দুশ্চিন্তা করে কী করবে বোন? তোমার দূরে ভাইয়ের ফিরে আসা পর্যন্ত ধৈর্য ধরে থাকা লাগবে, তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। না খাও, তুমি না খালে কি আমি খাইতে পারি?
কোনো খারাপ স্বপ্ন দেখেছো? কি হয়েছে আন্টি? হ্যাঁ, চারিদিকের খারাপ খারাপ ঘটনায় মনের মধ্যে খারাপ ভাবনাগুলি বাসা বেঁধে আছে। দিন দিন ভালো কিছু ভাবতেই যেন ভুলে যাচ্ছি। আন্টি, আঙ্কেল এখন সুস্থ আছে, আল্লাহ চালিবার আর খারাপ কিছু আর সম্ভাবনা নাই। আমি এখন যাই আন্টি, আমার ওয়াইফ মনে হয় এতক্ষণ কাদাকারি শুরু করে দিছে। তোমাকে যে কী বলে ধন্যবাদ দেব, দেখলে এই হচ্ছে বাংলাদেশ, এরকমের ছেলে পৃথিবীর কোথায় তুমি পাবে? হ্যাঁ, আমি আবার বিকালবেলা আসবো নে, আমার স্ত্রীর কাছে একটু কয়ে চলে আসবো নে। আঙ্কেলে কিন্তু একটু হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, ভালো ডাক্তার দেখানো লাগবে। আমি তাহলে পরে আসি, আঙ্কেল আসি। হ্যাঁ, যাবো। একটু দাঁড়াও বাবা। বাবা, এই টাকাটা তুমি রাখো, তোমার কাজের অনেক ক্ষতি হয়ে গেছে। কাজের একটু ক্ষতি হয়েছে তা ঠিক আছে আন্টি, কিন্তু সে ক্ষতিটা তো বুঝে শুনেই আমি করেছি, কারণ একটাই, সেটা হচ্ছে মায়া। মায়া ভালোবাসার বিনিময়ে তো টাকা দিয়ে হয় না। আপনাকে আমি প্রথম যেদিন পার্কে দেখেছিলাম, দেখে আমি চুমকে উঠেছিলাম, একদম ঠিক আমার মার্সিয়ার একটা আদর। পার্থক্য আমার মার ছিল মলিন কাপড় আর আপনারটা চকচকা। মুখ ফুটে কোনো দিন কর সাহস পাই নাই, যদি কিছু মনে করেন। গরিব মানুষের মা কিসের জন্যে আপনার মতো দেখতে হবে কন? শুধু ব্যবসার জন্যই না, প্রতিদিন আপনাকে এক নজর দেখার জন্যই আমার পার্কে এসে বসা। আমার মা বাবা কেউ বাইছে নাই, আমাকে আপনি মাফ করে দেবেন আন্টি, এই টাকাটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি হয়তো আপনাকে শিক্ষিত ছাওয়াল মেয়ের মতো মেধাবী কেউ না, কিন্তু যতই আমরা অশিক্ষিত মেধাহীন হই, আমরা তো মা মাটি দেশ ভুলতে পারি না আন্টি। আমার যা কিছু করা আমার মায়ের মায়াতেই করা, আপনি আমার দোয়া করবেন। আমি দেখতেছি আমি কইছিলাম না যে আমার রেখে কোনোদিন মিথ্যা হয় না, প্রমাণ হয়ে গেল শালা চিটাক। তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলা রে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমার আমার কথাটা শোনো, একটা ঘটনা ঘটে গেছে, একটু ধৈর্য ধরে শান্ত মাথায় আমার কথাটা শোনো আগে। বিশাল ঘটনা, কি কবে সেটা জানা আছে তো? কই যে একটা সিচুয়েশনে পড়ে হঠাৎ করে বিয়ে করেছি, মাফ করে দাও। তাই না? কি কই কই তোমার সেই বউ কই? হ্যাঁ, কারে নিয়ে এসো? তুমি আলেয়া না? পেয়ারালির কাছে তোমার কথা এত শুনেছি আমার মুখস্থ হয়ে গেছে তোমার নাম। ভারী মিষ্টি মেয়ে। তোমরা খুব চিন্তায় পড়ে গিয়েছিলে, তাই না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। এই পাগল ছেলেটা কি যে করেছে আমার জন্য, আমি তো জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমার এই নো ডাক্তার ছেলেটা না থাকলে কি যে বিপদ হতো। আমি একটু আসছি, তোমরা বসো। থাক থাক, আসো বসো বসো, বসো না। হ্যাঁ,
কাছে এসো মা, এসো। আমার ছেলের বউদের জন্য রেখেছিলাম, কিন্তু তাদের কাছে তো আমার আবেগের কোনো মূল্য নেই। যে সন্তানদের অন্তরে মা মাটি দেশের জন্য এত মায়া, মায়ের দোয়া তো তাদের জন্যই প্রাপ্য না মা।